माननीय सभा सदों माननीय अध्यक्ष जी think today on this first sitting of 18th lok Sabha which is a solemn occasion a new lok Sabha vested with great and onerous responsibilities for ensuring the welfare of the entire country and our people has been elected under the constitution considering the solemnity of this occasion and as is customary we may all stand in silence for a short while before we begin our proceedings. honourable members i have to inform the house that honourable speaker had received prime minister sri narendra modi नरेंद्र दामोदरदास मोदी जो लोकसभा का सदस्य निर्वाचित हुआ हूं ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूं उसके कर्तव्यों का श्रद्धा पूर्वक निर्वहन करूंगा আজ থেকে শুরু হলো পার্লামেন্টের নতুন অধিবেশন এবং আজকে শপথ গ্রহণ পর্বও হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শপথ শপথ নিয়েছেন আজকেই তাকে দিয়েই বিষয়টা শুরু হয়েছে আরও অনেকে শপথ নিয়েছেন তবে দর্শক একটা আওয়াজ কি শুনতে পেলেন একেবারে শুরুতেই যখন স্পিকার আসছিলেন সেই সময়ে আওয়াজটা যেটা উঠছিল সেখানে একটা আওয়াজ শুনতে পেরেছেন চিনতে পেরেছেন চেনা চেনা কল্যাণ ব্যানার্জির আওয়াজ আবারও শুরু হয়ে গেছে পার্লামেন্টে তার চিৎকার আজকে প্রথম দিন শপথের বিষয় মানে প্রোটেম স্পিকার এসছেন শপথ বাক্য পাঠ করানোর জন্য আজকে যাদের যাদের পাঠ করানোর কথা ব্যাস উনি ঢুকছেন চিৎকার শুরু হয়ে যাচ্ছে উনি ঢুকছেন চেয়ারে বসবেন চিৎকার ওই একটাই আওয়াজ বেশি করে কানে আসছিল কল্যাণ ব্যানার্জির চিৎকার যত অভিযোগ সব কল্যাণ ব্যানার্জিদের এর আগেও এর আগেও যখন অধিবেশন হয়েছে তখন এই চিৎকারের যে ব্যাপারগুলো কানে আসতো সেখানে কল্যাণ ব্যানার্জির আওয়াজ থাকতো আরো অনেকেরই আওয়াজ থাকতো এই দলের তো আবার যখন নতুন করে শুরু হচ্ছে আজকে দিয়ে শুরু হচ্ছে সেই কল্যাণ ব্যানার্জির কান ফাটা আওয়াজ অন্য কারো আওয়াজ এত জোরে শুনতে পাবেন না যতটা যতটা জোরে শুনতে পান কল্যাণ ব্যানার্জির মানে ছোটবেলায় যে গলাতে কে আঙ্গুলটা ঢুকিয়ে দিয়েছিলেন কে জানে বাচ্চা হওয়ার সময় যখন জন্মেছিলেন এত মানে সেই কান ফাটা আওয়াজ যখন উনি এতে সওয়াল করেন এজলাসে তখনও চিৎকার করেন বিরাট চিৎকার করেন আমি চিৎকার করলেই বিরাট কিছু করা যায় কিনা কিন্তু উনি চিৎকার করেন মানে এজলাসও চিৎকার করেন আর পার্লামেন্টে তো বড় জায়গা বড় হল আরও চিৎকার করার জন্য একটা উৎসাহ এসে যায় আজকেও চিৎকার করেছেন স্পিকারকে মানে স্পিকার করা নিয়েও প্রবলেম তাদের নানান সব অভিযোগ শুধু বলা হচ্ছে সংবিধান মেনে চলছে না সংবিধান মেনে চলছে না আরে আপনার দিদি কি মেনে চলছেন একটু খোঁজ নিন তো খোঁজ নিন কেন আপনি তো সবই জানেন কিভাবে রাজ্যে সরকারটা চলছে দিদির মুখে একবারও কি আমরা শুনেছি সকলকে নিয়ে চলবো একবারও উনি কখনো বলেছেন যে সকলের জন্য আমাদের কাজ কাজ করতে হবে সকলের সহযোগিতা দরকার একবারও বলেছেন সকলকে বৈঠকে একবারও ডেকেছেন তো সংবিধান সংবিধান নিয়ে কথা বলছেন আজকে আবার দেখছিলাম এই শুরু হওয়ার আগে ইন্ডিজোটের সব লোকেরা বিক্ষোভ দেখিয়েছেন সংবিধান মেনে এই সরকার চলছে না ইত্যাদি ইত্যাদি আমি ওগুলো দেখি ভাবছিলাম যে এখান থেকে গিয়ে দিল্লিতে সংবিধান সংবিধান করে সংবিধান হাতে নিয়ে চিৎকার করছেন আর আপনার দিদি এখানে কি কি করছেন এই আজকে তো মনে হচ্ছে বৈঠকটা আছে পুরসভাগুলোর একটা ব্যাপার আছে আজকে সেখানে দুটো পুরসভা মানে তৃণমূল কংগ্রেস সেইভাবে দখল নিতে পারেনি আর কি একটা তো পারি নি দাহেরপুর সিবিএম এর দখল আছে আর ঝালদা তো ওই ছিনিয়ে 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 নেওয়ার চেষ্টা এই দুটো বাদ পুরসভার রিভিউ মিটিং হচ্ছে এই দুটো বাদ তাহলে কি সংবিধান চলছে ববি হাকিম বলেছেন যে যাদেরকে দরকার তাদেরকে ডাকা হয়েছে আরে বাকি সবাইকে সবাইকে দরকার হয়ে গেল শুধু এই দুটো পুরসভা বাদ এটা কোনো কথা হলো এটা সংবিধান মেনে চলা হচ্ছে আজও যিনি বিরোধী দল নেতা এই রাজ্যের তাকে সম্মান দেওয়া হয় না সেই সেই অর্থে তিনি একজন ক্যাবিনেট মিনিস্টারের সমান মর্যাদার সংবিধান সে কথা বলে কিন্তু সেটা পাত্তাই দেওয়া হয় না আর ওখানে গিয়ে সংবিধান সংবিধান নিয়ে চিৎকার করছেন তবে যেটা বুঝছি দর্শক শুরুতেই তো একটু আন্দাজ পাওয়া যায় মোটামুটি আগামী দিনে পার্লামেন্টটা ওই হরি গোয়ালের মতো অবস্থা হবে কোনো কাজই করতে দেওয়া হবে না শুধুই চিৎকার হবে স্পিকারকে করা হতে হবে তা না হলে একেবারেই কিছু চালানো যাবে না মানে ওই চিৎকার চাচাপিটি এখন খুব এনার্জি পেয়ে গেছেন এনার্জি পেয়ে গেছেন মানে এনডিএ কেন চারশো পায়নি আরে চারশো না পেলে তিনশোর কাছাকাছি তো তারা চলে গেছে লাগবে তো দুশো বাহাত্তর কিন্তু কেন চারশো পায়নি মানে ওরা নিজেদেরকে একশো একশো দেড়শোর মধ্যে ধরেছিল এই জোট এখন তার থেকে কিছুটা সংখ্যা বেড়েছে বলে একেবারে ফুলে ফেপে একাকার যে মাটিতে পা রাখা দায় এমন অবস্থা আর তৃণমূল কংগ্রেস তো কাওয়াবে হার্ডি এরা তো হয়েছিল যে কংগ্রেস চল্লিশটা আসন পাবে এখন কংগ্রেস পেয়ে গেছে অনেক আসন নিরানব্বইটা আসন এবার তো মানে কি করবে বুঝে উঠতে পারছে না এতদিন পাত্তা দিচ্ছিল না এখন আবার সিংটিং ভেঙে আবার ঢুকে পড়েছে জোটে সেখানে গিয়েও মাতব্বরি করা এরা সব সময় হচ্ছে স্বার্থপর স্বার্থপরের মধ্যে কাজটা করে তখনও সেটা করছে না গলিয়ে দাদাগিরি করার চেষ্টা করছে যেন ওরাই হেড এমন ভাব দেখানো হচ্ছে এই কল্যাণ ব্যানার্জি সুদীপ বন্দ্যোপাধ্যায় এমন ভাবখানা করছেন যেন ওনারাই হেড তো এটা মানে অভ্যেস চিরকালীন একটা অভ্যেস এই দলটারই এইরকম মানসিকতার মানে এই দলটার মানসিকতাই হচ্ছে এরকম লোকজনদের তো যাই হোক আজকে শুরুতেই ওই কল্যাণ ব্যানার্জির কানফাটা আওয়াজ কিন্তু আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনাবো আমি যেটা বলছিলাম যে আপনার দিদিকে কখনো কি সকলকে নিয়ে চলার কথা বলেছেন বা চলেন সংবিধান মেনে চলার চেষ্টা করেন কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি এই সেশনটা শুরু হওয়ার আগে একটা ছোট্ট বক্তব্য রেখেছেন ছোট না প্রায় চোদ্দ পনেরো মিনিটের একটা বক্তব্য রেখেছেন তো সেখানে সকলকে নিয়ে চলার বিষয়ে একটা বার্তা উনি কিন্তু দিয়েছেন আমি সেটা আপনাদেরকে দর্শক একটু শোনাবো উনি সকলকে নিয়ে চলার কিন্তু একটা বার্তা দিয়েছেন যে বার্তা আমরা কখনো মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনি না আহ এই সেশন শুরু হওয়ার আগে উনি বক্তব্যটা রেখেছেন আমি আপনাদেরকে জাস্ট वक्तव्य तफात तो लेकिन देश चलाने के लिए सहमति बहुत जरूरी होती है और इसलिए हमारा निरंतर प्रयास रहेगा कि हर किसी की सहमति के साथ हर किसी को साथ लेकर के मां भारती की सेवा करें 140 करोड़ देशवासियों की আশা আকাঙ্ক্ষাও পরিপূর্ণ করে কিন্তু উনি এ কথা বললেও বিরোধীরা যে সহমত পোষণ করবেন সেটা না ভাবাই ভালো না ভাবাই ভালো ওই চিৎকার চাচাবাজি হবে কোনো কাজ নেই কাজও করবে না করতেও দেবে না নিজেরা সংবিধান মারবে না অথচ শাসককে মানে কেন্দ্রীয় শাসককে জ্ঞান দেওয়ার চেষ্টা করবে অথচ রাজ্যে এখানে আমি তৃণমূল কংগ্রেসের কথাই বারবার বলছি কারণ এটাকে ভালো করে আমরা চিনি সেই জন্য কথাটা বলছি এইসব চলবে ফলে আগামী দিনে এই পার্লামেন্টের সেশন ওই খুব সাংঘাতিক হবে চিৎকার চেঁচামেচি করে দেখবেন খুব সাংঘাতিক চলতে দেওয়াটা চাপ হয়ে যাবে কোনো যুক্তি থাকবে না শুধু চিৎকার থাকবে আলটিমেটলি ওই আর কি কাজ করার ক্ষেত্রে সমস্যা হবে তবে স্পিকার বা যারা আছেন পার্লামেন্ট সামলানোর জন্য তাদেরকে কড়া হতে হবে কড়া হতে হবে কড়া হাতে মোকাবেলা করতে হবে দর্শক কি বলবেন যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বার